উচিত ছিল। হাকিম আর জিনিসটা খুব ভালো পারে, ন্যাচারাল বর্ন ট্যালেন্ট, এনবিটি, মানুষকে খেপে দিতে পারে। রিডক্স চলো। হ্যাঁ কি আর রাখো, সাথে ভাই কোথায়? কৃষ্ণ ভাই কো কৃষ্ণ ভাই ম্যাচ মেকিং এ ঢুকে গেছে। ওকে ওই সাথে ভাই নক দিতে, সাথে ভাই এনগেন ডটার দিন। ভালো, তাহলে তোমার সুন্দর ভয়েস দিয়ে কমেন্টারি শুরু করো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দুঃখিত, আজকে এই ম্যাচে বিষ্ণু ব্রহ্মপুত্র একে র্যান্ডম পজিশন একে মেইন ম্যান ধারাভাষ্য দিতে পারবেন না। এর বদলে আজকে আমাদের এখানে ধারাভাষ্য দেবে ইনসেন আপনারা দেখতে পাচ্ছেন সিলভার ভার্সেস অ্যাজুর বিডি খেলা টিয়ার টু। আমরা দেখতে পাচ্ছি প্রথম রাউন্ডে অ্যাজুর বিডি একটি রাউন্ডে গিয়েছে, দ্যাট মিনস টু পিস্তল রাউন্ড। সেকেন্ড রাউন্ডে সিলভার্সরা একটি স্কাউট কিনেছে, এসেছে ভাইপার, এই ভাইরাস, দেখা যাক এখন কি হয়। তাদের কাছে কিছু আপগ্রেডেড পিস্তল আছে, একজনের কাছে P250 আর একজনের কাছে 5C, কিন্তু আমরা সিটি সাইড একটা স্কাউট দেখতে পাচ্ছি। হ্যাঁ বাট আর্চার ক্লোজ ডাউন উইথ দ্য 5C। শুধু দর্শক মন্ডলী, আমরা এবার তো দেখতে পেলাম ভাইরাস তার স্কাউট থেকে কিনে টাকাটি অপচয় করলেন, যেহেতু ব্ল্যাকস্টার EXX এক্স মিডে পেয়েছে। ম্যাকটেন, হ্যাঁ ম্যাকটেন বলো, বেতন থেকে ম্যাকটেন দিয়ে তাকে ছাঁচরা করে দেবেন গুলের ফুটো। গরিবের সম্বল তা ঠিক বলা যায় না, কারণ পিস্তল রাউন্ডের পরের রাউন্ডে তো অনেকে দে ফিল লাকি হলো, তারা হঠাৎ করে নিজেদের খুব বড় লোক ভেবে ম্যাকটেন কেনা শুরু করে দেয়। ব্যাপারে কথা বলতে বলতে দিল এবং জ্যাব ফেলে দিলো হাগে মারুকে, যে কিনা ইনফেমাসটা পেনাল্টির জন্য, এবং বলতে না বলতেই প্লেন ওয়াইড আর্চার ওর ডেড সিটি সাইডে দিতে। অ্যাজ এক্সপেক্টেড পিস্তল রাউন্ড জেতার পর তারা পরে দুটো রাউন্ড ক্লিনলি নিতে পারল, এবং এবার দেখা যাচ্ছে ওকে মার্ডার রিংকের কাছে বাইজন। আমি কিছু বলব, আচ্ছা নেভার মাইন্ড, ইটস হিজ প্রেফারেন্স। এবং দুটো P90 এবং MM এর কাছে হচ্ছে, আর্চার অবশ্য দেখা যাচ্ছে P90 নিয়ে আর্চার হাগে মারু
দুজনে পিনাইটি নিয়ে তাদের পজিশন সুন্দর মতো হোল্ড করে রেখেছেন। মার্ডারিং একটি বাইজেল নিয়ে তিনি বয়লার রুমের দিকে তাক করে আছেন, যদি একটি একে যদি তার সাথে এনকাউন্টার হয় আই ডোন্ট নো হোয়াট ইজ গোনা টু। এবং আমরা দেখতে পাচ্ছি একটি M4 কার হাতে ভাইরাসের হাতে। Well, মার্ডারিং এর বাইজেন কেনার ডিসিশনটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। ওর কাছে এখনো 2000 টাকা আছে, মেবি ভবিষ্যতের জন্য রাখতে। আচ্ছা শুধু দর্শক মন্ডলী, আমাদের মাঝে এখন আছেন আরগন চৌধুরী আইলেটি লাকেশ স্যার, যিনি কিনা এখন কাস্টিক আরগন। হ্যালো, সুস্বাগতম আজকে 21 ফেব্রুয়ারির দিনে, মানে ভ্যালেন্টাইন্স ডে ভার্সেস। ধন্যবাদ ধন্যবাদ, আমি আশা করছি আপনি কাস্টিং এর লিডটা নিয়ে আমাকে রেহাই দিবেন যাতে আমি মেঘের অনুসারে ফেরত যেতে পারি। ধন্যবাদ। আচ্ছা শিওর, সো আমরা দেখতে ম্যাক পিকটা কার ছিল, এটা আজুবির নাকি সিলভার্স ডে? এটা আমাকে বলতে পারছি না, বাট পিকটা দেখে আমার মনে হচ্ছে এটা সিলভার্স ডে পিক হওয়া উচিত, কারণ সিলভার্সরা আজ পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে এই এই একত্রিত গেম, একত্রিত খেলোয়াড়দের ঐক্যবদ্ধ প্রজাতন্ত্র, শীতকালীন প্রতিযোগিতা, চরম সন্ধি টুর্নামেন্টে মানে প্রতিযোগিতায় তারা সর্বোচ্চ সবকটা ম্যাচ ইনফার্নো খেলেছে। এটা তাদের তৃতীয় ম্যাচ এবং এখানেও তারা ইনফার্নো খেলেছে। আমি বলতে পারবো যে সিলভার্সদের পিক, আমি বলতে পারবো যে আমাদের সিটিতে যে সিলভার্স আছে এর মধ্যে দুজন আমার টিমমেট ছিল সোর্সে, আর্চার আর মিল্কমেনিয়া, এই যে মিলান থে মোফরান, এবং ওরা কিন্তু ওদের ফেভারিট ম্যাপ হচ্ছে ইনফার্নো, মোস্ট প্রবলিটা সিলভার্সদের পিকই হবে। এবং সিচুয়েশনে যা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে ও মাই গড, আচ্ছা 4-0 না, ওয়াও, আমি আমি আই উড কনসিডার দিস অ্যাজ অ্যান আপসেট, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্চার মিল্কমেনিয়া এবং ভাইরাস এরা থাকতে মানে হাসতেছে 4-0, তাহলে তো নিশ্চয়ই আজুবিদি অনেক ভালো ওয়েল প্রিপেয়ার। তুমি যদি রিসেন্ট খেলাগুলো দেখে থাকো তুমি নিশ্চয়ই একটু করে থাকবে যে সিলভার্সরা অলওয়েজ কামব্যাক দিয়ে অনেক ভালো টাচ করেছে। শুরুর দিকে ওরা লিড হারে, ওরা কখনোই লিড পায়নি, কিন্তু প্রথম গেমতে ওরা লিড ছাড়াই মানে শেষের দিকে হঠাৎ মানে টানা কামব্যাক দিয়ে জিতে গিয়েছিল গেমটা। লেটের দিকে যে ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স এর মাধ্যমে আই গেস জিততে পারতেছে তারা, আমার যতটুকু মনে হয়। কি মনে হয় ডিটক্স, তাই না? অনেকটা ওরকমই, কিন্তু মানে জিনিসটা আমি বলবো জিনিসটা হলো ম্যাপের কৃতিত্ব, কারণ ফার্ম এমন একটা ম্যাপ যেটা পিনাইটি খেলার জন্য পারফেক্ট। আর এখানে তো হাগেমারু আছে আমাদের, চিকন করিডোর, এখানে পিক নেওয়া খুব ইজি, পিনাইটি দিয়ে একটা রাশ দিলে ঠেকানো খুবই কষ্ট, বিশেষ করে M4-1 দিয়ে রাশ ঠেকানো সম্ভব না এখানে। পিনাইটি একজন মারা যায়, দুজন মারা যায়, তৃতীয় জনকে মারা যাবে না, এবং তৃতীয় জনকে না মারতে পারলে প্ল্যান ঠেকা করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে হাগেমারু জনকে দুজনকে মেরে দিল এবং তৃতীয় জনের সাথে এনকাউন্টার এখনই হবে, দেখা যাক। এবং হাগেমারু ফলে ও ও শিট, হাগেমারু আসলে হয়ে গেল, হাগেমারু তাকে মারতে পারলো না বিকজ দুজন ছিল ওখানে, এবং এই রেঞ্জে পিনাইটি অপরে একজন এফেক্টিভ না। এ ওয়াও, ওকে, মনে হয় এখন ব্ল্যাস্টার এক্সএস ভার্সেস দুজন বেঁচে আছেন সিটি সাইডে। এবং আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকস্টার অনেক ভালো করে ট্রাই করতেছে 23 এইচপি নিয়ে, এবং একটা ফেক দিয়ে বি চলতে পারতো, কিন্তু ও প্ল্যানটা করতে গিয়ে মোস্ট প্রবলি মারা খাবে এবং মারা খেয়ে গেল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরগন আরগন আরগন, আমরা ভদ্র ভাষা ব্যবহার করছি এবং আমরা ভদ্র ভাষায় ব্যবহার করছি, অবভিয়াসলি আই এম সরি। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা ভাইরাস এখানে অপার, ভাইরাস আজীবনই অফ করছিল তার টিমের জন্য, প্লাস এখানেও দেখা যাচ্ছে অফ নিচ্ছে এবং মোস্ট প্রবলি একটা মিড পিক নিবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আজুবিডি যারা আছে ওরা হচ্ছে নিশ্চয়ই ডিফল্ট সেট আপে যাচ্ছে ওদের, যেভাবে আমরা খেলা দেখতেছি। এবং ফোর্স বাই আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে যে টেরোদের সিটিটা, কিন্তু এখানে কিন্তু যে হারবে তাদের ইকোনমির অবস্থা খুব খারাপ হবে অনেকটা। সো দেখা যাক কী হয় এর মধ্যে, দেখা যাচ্ছে একটা খুব ভালো সেট আপ নিচ্ছে এবং ওরা এ ফোকাস করতেছে আজুবিডি, কিন্তু আমার মনে হচ্ছে না আইফাজ একটা দুজনকে দেখেছে, একজনকে ফেলে দিয়েছে এবং পিকটা ধরে রেখেছে সে। এখানে 2v2 সিচুয়েশন হয়ে গেল, টেরোরিস্ট দেখা গেল, টেরোরিস্ট ঢুকে গেছে। এখন তোমার কি মনে হয় আরগন এই রাউন্ডটা কে পাবে?
এই রাউন্ডটা মোস্ট প্রবলি তোমার ইয়েরাই নিবে, যে সিটি রা নিয়ে নিবে, ওভার টেক ওভার করতে পারবে, কারণ এক্সরসিস টাইড আউট ওর এক্সপিরিয়েন্সের জন্য ও ধরতে পারবে, বাট পিনাইটি তো অন্য জিনিস, সেটা এক্সপিরিয়েন্স লাগে না। সো দেখা যাক কি হয়, এখানে ভাইরাসের শটটা নিতে হবে, ভাইরাস যদি শটটা ভাইরাস যদি বুঝতে পারে যে ওখানে আসে, ওর যদি শটটা নিতে পারে তাহলে শুধু জিতে হয়ে আসে। এবং এখান থেকে দেখতে পাচ্ছি মিল্কম্যানিয়া তার আগে নিয়ে নিছে, সবাই জানে ওটা অ্যাপার্টমেন্ট নিশ্চয়ই, এবং অ্যাপার্টমেন্ট এখানে ওরা যা ও এলএমজি সুইচ করে আসছে, হে বং শেষ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্ল্যান্টের জন্য একটা সেকেন্ড, আচ্ছা হ্যাঁ প্ল্যান্টের জন্য আবার বাই করতে পারবে আজির বিডি দেখা যাচ্ছে। এবং আচ্ছা আচ্ছা র্যান্ডম কোয়েশ্চেন, ডিটক্স এক্সোবেটসটা কি? এক্সোবেটস হলো এটা হলো তোমার স্ল্যাশের যেরকম একটা বেটিং গ্রুপ আছে, এক্সোসিস্টের সেরকম একটা সেম একটা বেটিং গ্রুপ আছে। ওয়েল স্ল্যাশের ওর মধ্যে ডিফারেন্স হলো স্ল্যাশ অনেক জিতেছে, এক্সোসিস্ট অনেক হেরেছে, কিন্তু এক্সপেরিয়েন্স দুজনেরই অনেক বেশি। ও আচ্ছা, স্ল্যাশের এক্সপেরিয়েন্স বেশি। এবং ওর হাতে কিছু ছিল না, কেভলার টেভলার P2000 নিয়ে যে পারলো না, এবং 3v2 সিচুয়েশন হয়ে গেছে, এবং এটা টেরারিস্ট কিন্তু নিয়ে নিবে ইজিলি। আমরা দেখতে পাচ্ছি গাসপাটা হাগেমার একজনকে পিন ডাউন করে ফেলছে পিনাকিতে, এবং অবভার্সেস পিনাকি দেখা যাক কে জিততে পারে, কিন্তু হাগেমার পারলেন না ব্যাক স্ট্যাব। আর্চার ভার্সেস আর্চার কিন্তু ও পাবে, এবং আর্চার পেয়ে গেছে, আর্চারও পেয়ে গেলেন, কিন্তু এবং কি তো আই হোপ তিনি অপটিক পিক করতে পারবে। আমি বলি যে সিলভার জিতবে, এটা নো ডাউট অ্যাবাউট ইট, সিলভার জিতবে। আমার মনে হচ্ছে সিলভার জিতবে হচ্ছে তোমার 16-9 এর দিক দিয়ে বা 16-10 এর দিক দিয়ে জিতবে। আমার মনে হয় ফাইটটা আরো বেশি হবে, কারণ আজুর বিডি কিন্তু ওদের লাস্ট গেমটা দেখে ক্যাশে ক্যাশের মতো ম্যাপ, ওরা যেরকম একটা ফাইট দিয়েছে ওদের অপোনেন্ট টিমটা, আমি ঠিক নামটা মনে নেই, কিন্তু স্ট্রং একটা টিম ছিল তাদের সাথে, ওরা অনেক ভালো ফাইট। ব্লাডলাইন না, সরি ব্লাডলাইনের সাথে এনআইপি, হ্যাঁ আচ্ছা আমি পজ দিলো দেখতে পাচ্ছি। আমি সিলভারদের উপর 6 টাকা বেট করব। ওকে আমি $25 বেট করলাম আর্গনের। এবং এখানে দেখো জিনিসটা, যে এখানে দেখতে পাচ্ছি আমরা আর্চার, আর্চার কিন্তু ফেভারিট স্পট P90, ঠিক আছে, মানে অ্যাপার্টমেন্ট ও P90 দিয়ে ইম্বা দেখে, এবং ও শুধু এই লেভেল না, ও আরো টিয়ার 1 লেভেলে যেও প্রুফ করছে নিজেকে, যে ও P90 দিয়ে কি করতে পারে এটা শুধু সোর্স প্লেয়াররা জানে। এবং দেখা যাচ্ছে P90 নিয়ে ও এর দিকে দেখতেছে, এবং LMD পুশ এসে পড়ছে একটা, এটা আর্চারের নেওয়া উচিত, একটা নেট মারছে LMD কিন্তু পুশ এসে পড়তেছে, মারু রেডি আছে, এবং হাগে মারু আর আর্চার, চিন্তা করছো দুইটা দুইজন P90 এক্সপার্ট এক টিমে, ফাক আই উডন্ট ইভেন চ্যালেঞ্জ দেম। এবং এখান থেকে দেখতে পাচ্ছি, এখানে দেখছো এই নিয়ে গেল এখানে হাগে মারু, কিন্তু মেরে শেষ করে দিল এখানে, এখান থেকে কিন্তু তারপর লেট পুশ দিচ্ছে মডেল, মানে পুরো র‍্যাম্প শো দেখা যাচ্ছে। র‍্যাম্প শো কেন বলবো, কারণ ওরা একজন একজন করে ঢুকতেছে, কিন্তু অ্যাপার্টমেন্ট আর LM কম্বো কিন্তু সেই ছিল স্মাইলার আর এখানে আইফাজে, কিন্তু আই ডাউট ওরা কিছু করতে পারবে, কারণ তিনজন বেঁচে আছে এই পাশে ভাইরাস সহ, আর মিটমেনিয়া কিন্তু তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে একটা শটটা নিয়াও, কিন্তু যদি এইটা স্মাইল নিতে পারে ইট উড বি আ মিরাকল সত্যি কথা। ওয়েট, এবং একটা ফ্ল্যাশ হয়ে গেল, এবং ভাইরাস সাইড আউট ডিফিউজ করবে, ও একটা পিক দিয়ে মোস্ট প্রবলি আবার পিক নেবে, নয়তো পুরো ডিফিউজ হয়ে গেছে। Oh my god, what the fuck, last moment এ ইম্বা ছিল ওইটা, ইয়ে সাইড থেকে আজির বিডির সাইড থেকে, যা করে কে ছিল জানি, আইফাজ না সামেলে, আচ্ছা স্মাইলেলে সে ছিল অ্যাকচুয়ালি, ওর থেকে খেলা ইম্বা ছিল একটা। না আমরা এখানে স্কোর যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্মাইলেলে কিন্তু ভালোই মারতেছে এই পাশ থেকে, কিন্তু ব্ল্যাক স্টারের দিনটা ভালো যাচ্ছে না আই গেস, আর আইফোনস আই গেস ওরও দিনটা ভালো যাচ্ছে না, এক্সরসিস্টের যেভাবে খারাপ মারতেছে না, ভালোই অ্যাভারেজ নিচ্ছে কিল, কিন্তু ওই পাশ থেকে মার্ডার ইঙ্কের একটা কিল মোস্ট প্রবলি, কারণ ওর রাউন্ডের ফার্স্টে থাকতে পারতেছে না অনেকগুলার, আর মোস্ট প্রবলি ওর কোনো ডিস্ট্র্যাকশন হচ্ছে বাসায় বা একটা কিছু, এটার জন্য খেলতে পারতেছে না, কারণ আমি জানি মার্ডার ইঙ্ক এত খারাপ খেলে না, ওর খেলা আসলে ভালো আছে, কিন্তু এদিক দিয়ে কিন্তু হাগেমারু আর
আর কিন্তু দুইজন P90 নিয়ে দেখা দিতেছে যা দেখানো, সত্যি কথা একেবারে। আর ভাইরাসের MM সেই সাপোর্ট দিচ্ছে ওদের। হ্যাঁ হ্যাঁ বান্না, ওদের টিম ক্যারিয়ার, ওদের টিম ক্যারিয়ার এক্স্যাক্টলি, যেটা আমরা বলি লরি, ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে, ও মাই গড, জাস্ট সিটিদের বাইটা দেখো, তিনটা P90 দুইটা বাইজন, ইম্বা একটা কম্বিনেশন। এবং দেখা যাক এটা দিয়ে ওরা সিট ডিফেন্ড করতে পারে নাকি, কিন্তু এদিক দিয়ে কিন্তু ওদের একটা প্রপার বাই গেট আপ বাই কিন্তু টেরোরা করছে এখান থেকে। জেভার তাদের অপার, জেভার প্লেটারে আমি কখনো নোটিস করি নাই, বাট তাদের ক্ষেত্রে দেখছি, বাট অপ ইউজ করতে দেখি নাই। দেখা যাক অপ নিয়ে কি করতে পারে জেভার এখান থেকে। আস্তে আস্তে করে ওরা ব্যানানার দিকে ফোকাস করতেছে, বম্বার সহ সবাই ব্যানানার দিকে ফোকাস করবে। এখানে দেখতে পাচ্ছি যে ওদের রোটেশন কিন্তু অনেক দূরে, ওরা যদি সঙ্গে সঙ্গে বিটা টেক ওভার করে নিতে পারে, এর থেকে রোটেশন আস্তে আস্তে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে। কিন্তু কী না কী মনে করে বা ফুটস্টেপস পেয়ে একটা স্মোক করে দিল এপাশ থেকে মার্ডার ইঙ্ক, এবং দুজন কিন্তু সেট একেবারে রেডি। এখান থেকে একটা ফ্ল্যাশ মারলো, ওরা কিন্তু ওয়েট করছে খুব পেশেন্টলি। এখান থেকে মোস্ট প্রবলি একটা এ ডিস্ট্রাকশন হতে পারে, নয়তো একটা বি ফেক হয়ে একটা এ হবে, ঠিক নাই, দেখা যাক কি হয়। আমার মতে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কিন্তু আসলে একটা ক্লোজ রেঞ্জ ওয়েপন, খুবই ক্লোজ রেঞ্জ মার্ডারিং কে শট। তুমি দেখছো এটা বান্নয় শটটা জেভার কি দিল হাগামারুরে, মাই কি দিল, যাই হোক ভালো শট ছিল একটা ইম্বা। এবং দেখতে পাচ্ছি মার্ডারিং কে আসলে একটা কোনো প্রবলেম চলতেছে, তাই মোস্ট প্রবলি একটা পজ হয়ে যেতে পারে। আর্চার মোস্ট প্রবলি সেভ করবে এবং সেভই করতেছে, কিন্তু আর্চার তোমার কি মনে হচ্ছে আর্চার যদি যে মারতো পারতো ডিটক্স? তাহলে কিন্তু একটা ভালোই হতো, বাট দেখা যাচ্ছে ওই পাশ থেকে কিন্তু পজ আসে নাই, পজ কি আসছে ওদের সাইড থেকে আসবে, কিন্তু আগে কিন্তু আর্চারে কি পাবে, কোশ্চেনটা হচ্ছে একটু না পাবে না আর্চার কে। এবং বাই যেটা দেখতে পাচ্ছি আমরা সিটিতে যে ওদের বাই একটা একে সিটিদের হাতে কেমন জানি চলে আসছে, কিন্তু কেভলার আরেকজনের কাছে, এই জিনিসটা আসলে অনেক স্যাড। আবার দেখা যাচ্ছে মিল্কম্যানের কাছে আছে, এবং আচ্ছা আমার আমার মতে আচ্ছা এই এখানে সে সিএম থেকে মিটটা দেখ, আর মিল্কম্যানের কাছে একটা কিট আছে এবং পারফেক্ট, কিন্তু ইকো রাউন্ডে কিন্তু ইকো রাউন্ডে কিন্তু একটা কিট রাখা উচিত, কোন সময় যে লেগে যায় এটা ঠিক নেই কিন্তু। এবং আমরা দেখো ওয়াও এখানে একটা সুন্দর বুস্ট হবে, কিন্তু এই বুস্টটা আর্চার নেওয়া উচিত ভাইরাসের বদলে, যেহেতু ও একটা এরিয়াল ভিউ পাবে একে নিয়ে, কিন্তু তা হবে না। এবং একটা মিড পুশ এসে পড়তেছে এখান থেকে, আমরা দেখতে পাচ্ছি স্পট করে নাই ভাইরাসে, একটা সুন্দর ফ্ল্যাশ হবে কিন্তু ভাইরাস কিন্তু শুনতে পারছে, বয়লারে একটা আছে, তিনজন মিলে ঢুকার ট্রাই করতেছে না দুজন, এবং তিনজনই ঢুকবে একসাথে, সুন্দর একটা স্পট পাইছে ভাইরাস এবং ভাইরাসের অ্যাডাপ্ট কেউ দেখবে। ওকে এবং দেখে ফেলছে এক্সরসিস্ট, রিদু এখানে একা একা বসে আছে, এবং ওদের কিন্তু ফাস্ট সুইচ করা উচিত, ওরা এখনো সুইচ করে না, আনবিলিভেবল, এবং সুইচ করা উচিত ওদের। দেখা যাচ্ছে এখানে ঢুকে পড়ছে অলরেডি, ওদের ফুল গেট আপ নিয়ে আসলে কঠিন হয়ে যায় জিনিসটা টিকা রাখা। দেখতে পাচ্ছি এক্সরসিস্টের খেলা ভালো ছিল, ও যে স্পট করতে পারছে প্লেয়ারটা তার লেভেলের জন্য বেটার, ভালো ছিল। গত দুদিনের যে গত দুদিন যে সিলভার যে খেলাটা দিয়েছে, ওই খেলাটা আজকে সিলভারদের কাছ থেকে আমি পাচ্ছি না, মানে ওদের সেই স্পিরিটটাই নেই, মোটিভেশনটাই নেই, তারা যেভাবে খেলছে এটা অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে সিলভারদের কোনো অন্য কোনো টিম খেলছে। আসলে এই জিনিসটা সিলভারস, আমি সিলভারস থেকে অনেক বেশি এক্সপেক্ট করি, কিন্তু ওরা আর কি পারতেছে না, আমি বলবো না যে অ্যাজুর ভিডিও ভালো খেলছে না, এটা সিলভারস ওরা কিন্তু একটা ফোর্স বাই করে ফেলছে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু ওরা কিন্তু একটা ফোর্স বাই করে ফেলছে। কিন্তু আর্চার কেন পিপি বিজন নিয়ে খেলতেছে, আর্চার তো P90 ভালো আছে, আই গেস আই এটা টাকার দিক দিয়ে ফোর্স করতে চাইছিল এভাবে, বাট বা ও চায় এভাবে, দেখা যাক কি হয়, ভুলে বাই করে ফেলছে বা ওতে ভুলে না ভুলে না অ্যাকচুয়ালি কয়েকটা রাউন্ড ধরে কেমন, এবং ওকে স্পট করছে, ওকে ওকে আর্চার যেটা প্ল্যান করতেছে ওটা করতে আসলে একটু কঠিন হয়ে যাবে, দেখা যাক কি করা যায়। এনে আমরা দেখতে পাচ্ছি মিল্কম্যানিয়া কিন্তু একটা সুন্দর AK-7 নিয়ে বসে আছে বিয়ের দিকে, আর হাগেমারো তো অ্যাজ ইউজুয়াল P90 উইথ 21,738 কিলস, তার স্ট্রাকচারকে যেটা দেখায় এমন পাশে
না খারাপ না, দেখা যাক ওর পিনাকি এক্সপিরিয়েন্সে কত দূর যেতে পারে। এদের আমরা দেখতে পাচ্ছি যে তেরোদের অবস্থা ভালোই, ওরা কিন্তু ঢুকে ঢুকে যাচ্ছে, ওরা কিন্তু এলএম ঢুকে গেছে অলরেডি তিনজন মিলে, এবং আর্চারের এটা ঠিকাতে কঠিন হয়ে যাবে কারণ ওরা তো একটা পিপি বিজন। কিন্তু হাগেমারু ধরা পড়তে গিয়ে হাগেমারু স্পট করছে কিন্তু মারতে পারলো না, কারণ হাগেমারু কিন্তু বারবার সেম পজিশনটা কিন্তু এরকম আসলে ভালো না, কারণ কি গ্রুপ করে যদি আসে তাহলে কিন্তু একটা ভালো চান্স থাকে ওইখান থেকে মারার, কিন্তু গ্রুপে যখন না আসে তখন কভার নিয়ে নিয়ে মারাটাই বেটার। না অ্যাকচুয়ালি হাগেমারু যেভাবে পজিশনে ধরে আসে ওটা কিন্তু একটা ভালো পজিশন, কিন্তু প্রবলেমটা কি ওই পজিশন থেকে এলএমটা ধরে রাখে অ্যাকচুয়ালি, মানে ডান দিকে তাকায় ধরে রাখে, কিন্তু হাগেমারু একেবারে ওয়েট করতেছে প্লেয়ার যে তার দিকে তাকায় এবং ও পরপর দুই তিন রাউন্ড একই জায়গায় আছে। সো অবভিয়াসলি ওই একই জায়গায় থাকলে একটা ভালো প্লেয়ার হলে শর্ট দিয়ে ফেলাই উচিত, এবং এখানে দেখতে পাচ্ছি যে ও মাই গড এমএমএন ওটা নেওয়া উচিত ছিল, কিন্তু রিডু এখানে ট্রেড নিয়ে নিছে, রিডু ভার্সেস এক্সরসিস্ট, এক্সরসিস্ট জানে না এক্সরসিস্ট তার কিছু, এক্সরসিস্ট তাকে মেরে দিবে, এবং সুন্দর একটা রাউন্ড গেল এক্সরসিস্ট থেকে। রিডুর অ্যাকচুয়ালি খেয়াল করা উচিত ছিল যে অ্যাপার্টমেন্টে অলরেডি চেক হয়ে গেছে একবার, এবং ওখানে একটা প্লেয়ারই ছিল, এবং ওই প্লেয়ারটা মারার পর আর অন্যদিকে তাকানো উচিতই না, কারণ কোনো সময়ে আমরা 2v1 সিচুয়েশনে সাইকোলজিক্যালি আমরা যদি চিন্তা করি যে দুজন যদি বেঁচে থাকে আফটার প্ল্যান, কখনো কেউ এক পাশে একটা টেরোরিস্ট ডান দিকে তাকালে দুজন কোনো পাবে না, ডান দিকে একটা থাকবে বাম দিকে একটা থাকবে, যেটাকে বলে ক্রস ফায়ার, এবং ওই ক্রস ফায়ার সেট আপটা করেছিল কিন্তু তার কারণে রিডু। এবং এখানে দেখতে পাচ্ছি একটা মিড পুশ চলতেছে, মিডে কিন্তু 4v4 করে দিচ্ছে সিচুয়েশনটা, সুন্দর একটা নেট কিল নিয়ে নিল হাগেমারু, কিন্তু আইফাজে জেভার কিন্তু সুন্দর করে ক্লিন আউট করে দিল। ব্যারানাতে একটা আছে, আমরা দেখতে পাচ্ছি হাগেমারু ওয়েট করতেছে 5-7 নিয়ে, আই ডাউট ও কিছু করতে পারবে 5-7 নিয়ে আনটি আনলেস তার মুখের সামনে আসে, কিন্তু সুন্দর একটা ফ্ল্যাশ মেরে দিল হাগেমারু, রেখে চেক করবে নাকি না এটা হচ্ছে কোয়েশ্চেন। হাগেমারু কিন্তু ইজি একটা কিল নিতে পারে এবং মুখের সামনে এসে পড়লো, কিন্তু হাগেমারু রিফ্লেক্সটা একটু স্লো বা মানে ক্রসারটা অ্যাকচুয়ালি ঠিক জায়গায় প্লেস ছিল না, কিন্তু মিল্ক মিনিয়া কিন্তু এসএনজি নিয়ে দাঁড়ায় আছে এবং দুজনেই জানে, এবং টেরিস্টে কিন্তু সুন্দর একটা ক্রস ফায়ার সেট আপ করে ফেলছে, ওরা কিন্তু ওয়েট করতেছে বমটা নিয়ে কেন হয়ে যাচ্ছে না, এটা আসলে একটা ওহো আচ্ছা স্মোকের মধ্যে একটু দেখা যাচ্ছিল, ওকে ব্ল্যাক স্টার খারাপ ছিল না নিয়ে চলে যাচ্ছে, কিন্তু মিল্ক মিনিয়া কি করবে, মিল্ক মিনিয়া কিন্তু অ্যাকচুয়ালি ট্র্যাপড হয়ে গেছে এখন অপের মুখে, পিনাংটি আসলে যেটা স্পট করে ফেলছে কিন্তু সুন্দর একটু, এবং একে নিচ্ছে মিল্ক মিনিয়া ভাবছে ও নিতে এতে যাবে কারণ ও দেখছে বম্বারটা এতে গেছে, কিন্তু এতক্ষণের মধ্যে রিয়েলাইজ করে ফেলবে যে এতে না, এবং এখনও করে না অ্যাকচুয়ালি, মোস্ট প্রবলি সাউন্ড পায় না, কিন্তু এখন খেয়াল করছে ওর অ্যাকচুয়ালি এখন সেভ করা উচিত এবং সেভই করতেছে, দেখা যাচ্ছে আসলে কঠিন হয়ে দাঁড়াচ্ছে সিলভারদের জন্য, ওরা পারতেছে না, ওরা ট্রেডটা ঠিক মতো আসতেছে না, বাট খারাপই কো না ভালোই কো গেল জিনিসটা। তোমার কি মনে হয় ওদের সিরিজে কয়টা রাউন্ড নেওয়া উচিত ডিটক্স জিতার জন্য? এই কারেন্ট সেটআপটা ওদের রিটার্নের রাউন্ড পাবে বলে আমার মনে হচ্ছে না, কারণ আজুবিটদের খেলাটা কোয়াইট অবভিয়াস, ওরা ধরে ফেলেছে সিলভারস কোথায় কে থাকতেছে না থাকতেছে, ওরা জানে আর্চার রিপিটে এলাম দেখবে আগামী ক্রস করবে, এবং ওরা ফ্ল্যাশ স্মোক সব পারফেক্ট ইউটিলাইজ করে সবদিক দিয়ে ইন্ডিভিজুয়াল ফ্র্যাগ নিচ্ছে, তো এই দিক দিয়ে ওরা অসহায় করছে, বিতে ওরা বিতে যেহেতু আসতেছে না, ওরা ওরা বি যেহেতু অ্যাগ্রেসিভ অফ খেলছে না, ওদের ওখানে ভোট করে বসে থাকতেই হচ্ছে, বিকজ একটা ফেক হতেই পারে। এক্স্যাক্টলি, কিন্তু আমরা সবাই জানি যে স্কিল ওয়াইজ কিন্তু সিলভারসরা অনেক বেশি লাইক দেখা যাচ্ছে সুপিরিয়ার ইন টার্মস অফ আজুবিডি, কিন্তু আজুবিডি অ্যাজ আই হ্যাভ সেড বিফোর ওরা কিন্তু সুন্দর করে টিম ওয়ার্ক দিয়ে ওটা কভার করে নিচ্ছে জিনিসটা। এবার আমরা দেখতে পাচ্ছি যে এক্সারসিস্টের কাছে একটা মলি আছে, মোস্ট প্রবলি তারা একটা বি করতে পারে ঠিক নাই, কিন্তু পুরো একটা ডিফল্ট স্প্রেড আউট সিচুয়েশনে গেছে, এখান থেকে আর্চার কিন্তু সঙ্গে সঙ্গে যে একটা কিল নিয়ে নিছে, কিন্তু এক্সারসিস্টের হাতে পড়ে গেল ট্রেডটা, ভালো ট্রেড ছিল এক্সারসিস্টের থেকে, এবং মোরোটা খুব ইউনিক জায়গায় মারলো, একটা যে জায়গায় মারা দরকার না, মোরোটা অ্যাকচুয়ালি ইউজুয়ালি ভালো প্লেয়াররা মারে হচ্ছে ডার্ক রুমে মোরোটা যে ট্রাকের উপর দাঁড়ায়, কিন্তু দেখা যাক কি হয় সিচুয়েশনে, বোঝা যাচ্ছে যে এখানে ভাইরাসের এইচপি লো কিন্তু তার কাছে অফ আছে, এবং আই গেস তারা একটা সুন্দর বি স্প্লিট করতে পারে, কারণ বম আমরা দেখতে পাচ্ছি স্লোলি ওটা রোটেট করে বি এর দিকে যাচ্ছে, এর দিকে যদিও দুটো প্লেয়ার আছে মিডে, এখানে আমরা দেখতে পাচ্ছি মিডে আছে হচ্ছে এক্সরসিস্টের জেভার, জেভার কেন অপটা ও মাই গড অপ নিয়ে না পিক করে কেন টেকনাই নিয়ে পিক করতেছে আসলে আমি জানি না দাদা, বাট শেষমেশ অপটা বের করে ফেলাই দিল মিল্ক মিনিয়ারে, এবং ওরা কিন্তু একটা সুন্দর একটা ফেক করে ফেলছে, কিন্তু সিটি ওকে সিটির একজন রোটেট করা স্টার্ট করে দিচ্ছে, এবং বম্বার কিন্তু দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে, এর মধ্যে বিতে একটা প্লেয়ার আছে,
কেরোর সাইড থেকে, ও কিন্তু ব্যাক করে চলে আসছে উচিত। কিন্তু আমি জানি না কি হলো এখানে, কেবল এক্সরসিস্ট মরে গেল এবং টু বি ট্রু হয়ে গেল সিচুয়েশনটা। এদিক দিয়ে ওদের অপার কিন্তু আসছে ভাইরাস, কিন্তু একটা শট মিস করা উচিত না ওর, অ্যাকচুয়ালি পিক করে শটটা নেওয়া উচিত, দেখা যাক কি হয়। কিন্তু এবং ওর একটা থেকে কিল নিয়ে নিল, এখন এটা স্মাইলারি ভার্সেস ভাইরাস, দেখা যাক কি হয়। আচ্ছা, ও মাই গড, বাজে একটা প্ল্যান্ট এটা স্মাইলারের জন্য। ও থ্রু মারলেও পারতো, কিন্তু পালাই গেছে বা একটা কোনো কিছু, বা ওকে খুঁজতেছে এখনো। এটা সুন্দর ছিল ভাইরাসের সাইড থেকে, 9-4 কিন্তু অনেকটা টিমমেটের দোষ টেরোদের। বা দেখা যাক কি হয়, স্মাইলারলি কিন্তু অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে ব্যানানার দিকে, এবং ও সুন্দর করে ধরে আছে ব্যানানা, কিন্তু সিকিউর করে ফেলছে গাড়ি পর্যন্ত। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্চার এবার M4 সুইচ করছে, যেটা তার অনেক আগে করা উচিত ছিল, কারণ আমি তাকে বারবার বলি তার M4 অনেক ভালো, কিন্তু আই গেস এখন সুইচ করছে। এবং সুন্দর একটা পিক নিয়ে কিন্তু ফেলা যেতে পারে যদি নেক্সট কেউ আসে। এবং এখানে দেখতে পাচ্ছি ওদের কিন্তু এবার দেখো ফরমেশনটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে অনেকটা, এবং হাগে মারো কিন্তু এসএসজি নিয়ে অ্যাপার্টমেন্ট দেখতেছে, কিন্তু আর্চারে কিন্তু এক্সরসিস ফেলাই দিল। মানে এই জিনিসটা হবে যার বল, মানে ইউনাইটি নিয়ে একের সামনে কোনো ল্যাঙ্গুয়েজ পিক দিলে পারা যাবে না, কিন্তু যে এক্সসেপশন আমরা দেখতে পাচ্ছি যখন এই যে তোমার ক্লোজ রেঞ্জে পিক নিতেই হচ্ছে, যখন কিন্তু তোমার কি মনে হয় ডিটো হাগে মারো কি এই এসএসটা বাঁচা রাখতে পারবে P90 নিয়ে? একা একা অ্যাকচুয়ালি কোনো কিছু করা তেমন সম্ভব না, দেখো তুমি ওরে শট, আর একটা তার পিছে এবং এবং হাগে মারো কিন্তু পারছে একা, মোটামুটি খারাপ না কিন্তু ধরে রাখতে পারছে, রেসপেক্ট টু হাগে মারো। এবং রিদু কাছে এসে পড়ছে এবং রিদু সুন্দর একটা শট মারলো, ইমবা একটা শট দিল। নতুন প্লেয়ার হিসেবে CS:GO তে নতুন প্লেয়ার হিসেবে কিন্তু সে ভালোই খেলে, হ্যাঁ খারাপ না, খেলা ভালোই, ওর অপিং কিন্তু অনেক ভালো। আমি আমার কিছু বলতে চাইছি স্যার, মানে আমি যেহেতু সারাদিন পাবে খেলি, আমি কয়েকটা প্লেয়ারের এরকম মানে হঠাৎ ইম্প্রুভমেন্ট নোটিস করলাম, রেড লর্ড, মার্ভেলিন এবং আরেকটা প্লেয়ার আছে মুলা, ওদের ফ্রেন্ড জ্যাক এন্ড ব্ল্যাক নাগার নামে এক খেলতো, জ্যাক এন্ড ব্ল্যাক, হ্যাঁ হ্যাঁ দেখতে গেছে, মানে এরা বোধহয় তোমার কাছে ক্লাস করতো বা ওয়াসিমের কাছে ক্লাস করছে, রেড লর্ড ওয়াসিমের কাছে সাথে ক্লাস করে, হ্যাঁ হ্যাঁ, সো ওদের ইম্প্রুভমেন্ট ইজ শোইং, মানে অনেক সুন্দর ইম্প্রুভমেন্ট, এটা এই টুর্নামেন্টটা না হলে হয়তো বোঝা যেত না। গডরেকো, গডরেকো একটা প্লেয়ার আছে অনেক ইম্প্রুভ করছে, বাংলাদেশ কমিউনিটির জন্য, CS:GO কমিউনিটির জন্য, যেখানে কিন্তু ওর ভ্যালুয়েবল টাইম কিন্তু দিচ্ছে অপিংটা শেখানোর জন্য, যে নিউবি নতুন প্লেয়ার যারা আছে তাদের জন্য। কিন্তু এখানে ব্যাক টু দ্য গেম আমরা দেখতে পাচ্ছি বি সাইড কিন্তু ইজিলি মেরে টেক ওভার করে নিয়ে নিল, এটা আসলে ভাইরাস আর রেড লর্ডের একটা ট্যাকটিক্যাল মিস্টেক ছিল আমার মতে, তাদের এই রকম অবস্থাতে তাদের পিছিয়ে খেলাটা সবচেয়ে বেটার হতো, কিন্তু তারা কেন আগাই ছিল এটা মানে না, আগাই থাকলে আসলে খারাপ না, কিন্তু আগাই কিন্তু খারাপ না, বাট জিনিসটা আছে কিন্তু তারা কিন্তু পারছিল না, ফর সাম রিজন দেখি দেন সকুরা আমরা দেখতে পাচ্ছি যে, কিন্তু আবার যদি আজুর বিডি পিস্তল নিয়ে নেয় তাহলে আসলে একটু কঠিন হয়ে যাবে সিলভারদের জন্য, তাহলে ওদের টানা দেখা যাচ্ছে 10টা রাউন্ড নিতে হবে। হ্যাঁ এখন যদি আজুর বিডি পিস্তল রাউন্ডটা পেয়ে যায় মানে সিলভারদের উপর প্রেসারটা অনেক ইমেন্স হবে, অনেক বেশি করে এক্স্যাক্টলি। এবং আমরা জানি যে সার্ভারের মধ্যে একটু টুকটাক লস যাচ্ছে বা ISP থেকে প্রবলেম করতেছে কিছু প্লেয়ারদের, ওদের ISP থেকে আর কি, এটার জন্য খেলতে পারতেছে না, পারফর্ম করতে পারতেছে না। বাট ব্যাক টু দ্য গেম আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা সেট আপ দিছে, কিন্তু ও মাই গড, অ্যাপার্টমেন্ট দিয়ে তিনজন চারজন ঢুকে গেছে অ্যাপার্টমেন্ট দিয়ে, এবং সুন্দর ছিল সিলভারদের সাইড থেকে, এবং আমার মতে সিলভাররা তাদের কি পজিশনে বের করে দেখা দিবে।
আমার মনে হচ্ছে এবার যদি চায় কিন্তু ওরা কিন্তু এবার টানা অনেকগুলো রাউন্ড নিতে পারে টেরোতে একসাথে, কিন্তু ওদের কিন্তু অনেক লো হয়ে গেছে এখানে ভাইরাসের 18 HP 31 HP হাগে মারুট 22 HP আর্চারের, কিন্তু আনফরচুনেটলি ব্ল্যাক স্টার একা পারে নাই এতগুলো প্লেয়ার এগেনস্টে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক লো ছিল কিন্তু টেরোদের সবাই, কি বলো? টু বি অনেস্ট উইথ দিস রাউন্ড আমার মনে হয় সিলভারদের সেই স্পিরিটটা যেটা আমি বলছিলাম যেটা মিসিং সেটা এখনো ফেরত আসবে, এক্স্যাক্টলি। টু বি অনেস্ট তুমি যদি সিটিতে পেনাল্টি খেলো তোমার যে ডিসঅ্যাডভান্টেজ সেটা কিন্তু তোমার অ্যাডভান্টেজ হয়ে যাবে, তোমার রাশ কিন্তু পেনাল্টিতে ঠেকানো অত সহজ না। আমরা দেখতে পাচ্ছি বানানাতে ভাইরাস কিন্তু তাদেরকে কন্টেন করে রেখেছে, কিন্তু কি কি তারা নাইফ দিতে আসছিল কিন্তু নাইফ দিতে ছিল এরকম সেট আপ করা উচিত ছিল, কিন্তু আমি দেখা যাচ্ছে দোয়া করো আমি নেক্সট মান্থে হয়তো ক্লাস দিচ্ছি CSGO এর এই কোচিং ক্লাবে কি আমরা নাইফ করতে হয়, বাট দেখা যাক ওটা পরে আমরা কথা বলবো ওটার ব্যাপার। 10-7 হচ্ছে আমাদের এখানে স্কোর, দুই রাউন্ড কিন্তু নিয়ে নিচ্ছে এখানে অলরেডি সিলভার সেকেন্ড হাফে, এবং দে আর রোরিং স্ট্রং। এবং আমরা কেন বলতেছি রোর করতেছে, কারণ ওরা কিন্তু ঢুকে ঢুকে পুরো খালি করে দিচ্ছে এবং একটা হেরো আমরা আজকে পড়ে গেছে এর মধ্যে একটা, ও মাই গড, কিল কিল হয়ে গেল এবং সেকেন্ড একটা শিট মিল্ক মিলিয়ন কি হলো আমি কিচ্ছু জানি না, বাট ঢুকে গেছে ভালো, কিন্তু মিল্ক মিনিয়ার কি হলো আমি এটাই বুঝলাম না, মানে ও কি ও তো মানে টিম কিল এবং ওটা কিন্তু তাদের কাজে আসবে, কিন্তু আইডাটা আসবে ওদের কাজে কারণ তিনটা রাউন্ড ক্রস হয়ে গেছে এবং ওরা একটা প্রপার রাইফেল সেট আপ বাই করতে পারে, এবং এখানে কেন শুধু শুধু থেকে মরলো আমি বুঝলাম না, কি বড় হয় যে বাংলাদেশিরা যদি আমেরিকার সাথে খেলে চ্যালেঞ্জার যায় তাহলে কি বাংলাদেশিরা পারবে কোপ আপ করতে? আমার মতে বাংলাদেশিরা অনেক ভালো খেলবে, কারণ বাংলাদেশিরা অনেক ভালো খেলে, বাংলাদেশিরা আনপ্রেডিক্টেবল, এক্স্যাক্টলি, গুড পয়েন্ট, আনপ্রেডিক্টেবল এবং সারপ্রাইজ ইজ দ্য কি টু ভিকট্রি, মানে অলক মাস্টার জীবনে আশা করবে না যে এই আরগন গোরেক্স পায় বক্সে চিপা বসে থাকে যেখানে কিনা কেউ মানে টাকা দিলেও বসে থাকবে না, কোনো বড়াই নেই। আমরা দেখতে পাচ্ছি যে টেরোদের কিন্তু তিনটা P90 সেট আপ আবার এবং দুইটা AK সেট আপ, কিন্তু এবার AK নিতে থ্যাংক গড, কারণ AK নিয়ে ওদের এন্ট্রিটা নিয়ে তারপরে যদি ক্লোজ করে দিতে পারে কাছাকাছি এনে দিতে পারে P90 দেয় ওরা কিন্তু বচকায় দিবে, কিন্তু সুন্দর একটা বুস্ট নিয়ে বসে আছে এটা কে চালাক ছেলেটা এক্সরসিস্ট, ও কিন্তু M4 নিয়ে চুপচাপ করে বসে আছে এখানে বিতে, একটা নেট মারলো কিন্তু এইভাবে যে নেটটা মারলো না এটা পজিশনটা বুঝায় দেয় ওর নেটগুলো না মেরে চুপচাপ করে বসে থাকা উচিত, এবং ও কিন্তু চুপচাপ করে বসেই আছে, কিন্তু আনফর্চুনেটলি ওরা দিকে ফেভার করবে না অপোনেন্টরা, দেখতে পাচ্ছি এখানে LM দিয়ে ঢুক, ও না CM দিয়ে ঢুকে গেছে এবং সুন্দর একটা কিল পেয়ে গেছে এখান থেকে MM, এবং তারা ডাইরেক্ট বি যাচ্ছে ঘুরে এবং রোটেশন বলো দেশি গাড়ি। হ্যাঁ
যেটা হচ্ছে যে এখানের মানুষজন কেন জানি আমার দেশিকারী নামটা অনেক পছন্দ করে ফেলেছে, এবং মানে আমার খেলার জন্যই আমার নামটা আসলে দেশিকারীতে চেঞ্জ করে রাখা লেগেছে আর কি। আমি শুনছি বলে বান্না তোমার মানুষজন কথা বলতেছে পাবে যে তুমি বলে তোমার পাসপোর্ট পুড়ে ফেলছো আর তুমি বলে আমেরিকা আজীবন থেকে যাবা না কি জানি রাখো সত্যি কথা। আমি আসলে আমেরিকা অনেক পপুলার, ওরা কিন্তু সারপ্রাইজ দিতে পারে একটা, কারণ ওদের গেট আপ ওদের বাই যেটা সেট আপ যেটা ওটা কিন্তু অনেক ডিফারেন্ট অন্যান্য টিমের থেকে, তাই ওদের আই গেস চিন্তা যেটা ওটা অনেকটা সিমিলার না, কিন্তু কেন যে একটা স্মোক করে দিল আর কাভার করে এটা আসলে বলা মুশকিল, কিন্তু যে করছে সে আসলে চালাক না বেশি একটা আর ওরে আর্চার আর্চারে কিন্তু এটা নেওয়া উচিত কিন্তু প্রিফারের আগে ওরে আর্চার ওরে হেলিয়া নাইস স্কিল নাইস স্ট্রেট আপ সুন্দর একটা রাউন্ড, কিন্তু সুন্দর একটা রাউন্ড নিছে আর্চার। এবং তুমি খেয়াল করছো মানে ওকে স্মোক আউট করে দিয়েছে অপোনেন্ট, উইয়ার্ড মানে ওকে পুরো ডার্ক স্পটে স্মোক মেরে মানে নেট ভাবছে না কি ফ্ল্যাশ ভাবছে জানি না, মানে ওরা পুরো স্মোক করে দিছে ওই জায়গাটা, যেটার জন্য ওরাও ফেল করছে বোঝার জন্য স্পট করার জন্য, ওদের দোষে ওরা হারলো সিটিরা। এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই একটা কামব্যাক হচ্ছে সিলভারদের সাইড থেকে, আমরা দেখতে পাচ্ছি এখানে সিটিরা কিন্তু ওদের এখন ইকো রাউন্ড চলতেছে, ইকোতে বি স্ট্যাক এবং বিতে আবার ঢুকতেছে, এবং ওরা বুঝতে পারছে যে বারবার যে বি করতেছে এবং বিটা কিন্তু বারবার করতেছে ওরা বুঝতে পেরেও পারতেছে না টিকায় রাখছে আসলে তারা রাশের মোমেন্টামটা আমার মনে হয় হারায় ফেলছে। হ্যাঁ মোস্ট প্রবলি ওটাই হচ্ছে, বাট এটা একটা প্রবলেমটা কি ওরা এতবার বি করতেছে যে ওদের একটা মানে মানে ভেরিয়েশন আনতেছে না ওদের খেলার মধ্যে, বারবার বি করার ফলে কিন্তু ধরা পড়লো, ওরা কিন্তু এরাউন্ডটা যদি এ যেত ওরা কিন্তু ইজিলি একটা বম্প প্ল্যান দিয়ে সিকিউর করে ফেলতে পারতো। এই জিনিসটা এই যে ওরা বারবার যে বিতে যে ওদের ব্যর্থ হচ্ছে এটা আমি বলবো এটা একটা মনোটোভের অভাব, যদি একটা মনোটোভ ওরা ঠিক মতো ইউজ করতো এই এক্সোসিস্ট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাবল কিল গুলো পেতো না, ও সরে আসতে হতো ওপেন জায়গায় যেখান থেকে ও সিটিং সিটিং ডাক হয়ে যেত, কিন্তু সেই মনোটোভ ইউজ আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এখানে কে জানি কেভলার হেলমেট সহ কিনছে ইকো রাউন্ডে, কে ওটা আমি পড়তে পারতেছি না টাকার জন্য। রিদু কিন্তু হুদায় একটা হেলমেট না কিনে টেকনেট কিনলে বেটার হতো, কারণ আই গেস টেকনেটটাকে স্যুট করবে ও যেভাবে ও স্প্রে করে বা ওইভাবে যেভাবে অ্যাঙ্গেল ধরে, বাট দেখা যাক কি হয়। এখানে ডার্ক রুমে কিন্তু একটা এবং ওরে শট, রিদু কিন্তু একটা ইজিলি নিয়ে নিচ্ছে এবং রিলোড করতে যে ধরা পড়তে গেল কিন্তু ধরা পড়লো না, এবং ওর কিন্তু একটা ফুল সেট আপ আছে মোটামুটি খারাপ না একটা ফ্ল্যাশ যদিও, ওর কিন্তু হেলমেট কেভলার আছে এবং এটা দেখা যাক ইফ রিদু ক্যান গো বিগ ফর টেরিস্ট। এবং ও কিন্তু সুন্দর একটা স্প্রে নিল, ওকে কিন্তু অনেক এইচপি অলমোস্ট হাফ করে ফেলছে, দেখা যাক কি করার প্ল্যান করতেছে। এবং সুন্দর একটা এফেক্ট ছিল কিন্তু আউট অফ দ্য ব্লু, ওরা কিন্তু ডাইরেক্ট বিতে চলে যাচ্ছে, বিতে একটা প্লেয়ার বাকি আছে এবং এই প্লেয়ারটাকে এই প্লেয়ারটা হচ্ছে এক্সরসিস্ট একটা অফ নিয়ে আর মোস্ট প্রবলি ও একটা শট নিতে পারবে এক্সরসিস্ট, ওই একটা শট নিয়ে মোস্ট প্রবলি ধরা পড়বে এবং একটা শটও নিতে পারে নাই এবং কি মিস এবং একটা শটই নিচ্ছে এখন মোস্ট প্রবলি আর এক্সরসিস্ট আর মারতে নাও নিতে পারে শটটা। আমার মনে হয় কি এটা তাদের আসলে রোড ঘাটে যেভাবে আসলে লাইন দিয়ে চলে আমার সেই অভ্যাসটাই আর কি আমার মনে হয় অনেক কিছু কিছু মানে প্লেয়ার সাইন করতেছে পুরা,
মানে ব্রিলিয়েন্টলি শাইন করতেছে, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ারদের ফেলাই দিচ্ছে, এবং এটা আসলে এটাই অ্যাকচুয়ালি লাগতো দেখার জন্য যে কে কতটুকু নিজেকে অ্যাকচুয়ালি স্পটলাইটে ফেলানো যেটাকে বলে। আমরা দেখতে পাচ্ছি আজুর বিডি কিন্তু ওরা ওদের 24-23 কিল, এখান থেকে জেভার, তারপরে এক্সরসিস, মালেলি ওরা কিন্তু সেই দে আর গোয়িং ভেরি বিগ। এখানে এক্সরসিস কিন্তু অনেক ক্রুশিয়াল ক্রুশিয়াল রাউন্ড কিন্তু ওই ওর টিমের জন্য ও আনতে পারছে, কিন্তু ব্ল্যাকস্টার আই গেস খেলাটা প্রায় শেষের দিকে এখন, কারণ অ্যাজ অলরেডি দে আর ইন দা লিড, ইটস 14 অলরেডি অন দেয়ার ব্যাক, আর দ ওদের টাকাও আছে প্রচুর, দে ক্যান অ্যাফোর্ড টু লুজ, বাট সিলভারস এর এখন টাকাও নেই, তারা বাইও করে টাকা যাচ্ছে, এই রাউন্ডটা দিস ইজ গোইং টু বি দেয়ার অল অর নথিং। এক্স্যাক্টলি, কিন্তু P90 এবং Tech9 দিয়ে একটা ওপেনিং পেয়েছে, আমি দেখা যাক তারা ইউটিলাইজ করতে পারে নাকি, কারণ এই রাউন্ডটা তাদের খুবই দরকার যেহেতু তারা সব ইনভেস্টমেন্ট এই রাউন্ডেই করে ফেলেছে। কিন্তু এখানে একটা বিরাশ হয়ে গেল বম্বার স্পটে, যেবার কি করতেছে ও একা, ওহো আচ্ছা ও ডিকোয়ার কথা শুনে বসে আছে নাকি, ওরা কি করতেছে জেভার? অন্যরকম ভাবে আছে, কারণ এই ম্যাচটা শেষ হলে এবং যদি আজুর মিডি জিতে তাহলে কিন্তু রেজাল্টের ভিত্তিতে কিন্তু আজুর মিডি এবং সিলভারস একটা সমান পজিশনে চলে যায়, যে দুইটা উইন, একটা উইন আর দুইটা লস। অ্যাকচুয়ালি আমি এটা মানে অনেকটা জিনিস মানে সিলভারস একটা ভালো চান্স ছিল, কিন্তু মার্ডারিং এর আগে একটু FPS প্রবলেম করতেছিল, কিন্তু অনেকগুলো রাউন্ডে ছিল না সিলভারস লস, না সিলভারস ড্র করেছে, কিন্তু সিলভারস এর একটা ভিতরে একটা লস, স্কোরবোর্ডে একটা লস, একটা লস, একটা ড্র, আর একটা তোমার উইন মনে হয়। সুন্দর একটা শট নিল এখানে স্মাইলি ভাইরাসের উপর দিয়ে, কিন্তু এখান থেকে রিদু আর মিথমিনিয়া দে আর অলসো গোইং বিগ ফর দেয়ার টিম, দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি এই রাউন্ডটা নিতে পারে সিলভারসরা, কারণ যখন একটা গেম জিজি পয়েন্ট হয়ে যায় তখন একটা প্লেয়ার কিন্তু মানে ফিয়ারলেসলি খেলে, এটা আমরা অনেক খেয়াল করি না, বাট আনকনসিয়াসলি ফিয়ারলেস খেলা দিতে পারে, কিন্তু হাগেমারু কিন্তু দেখছে এবং হাগেমারু কিন্তু এটা স্প্রে ডাউনে নিয়ে নিতে পারে, এবং প্ল্যানটা কিন্তু অ্যাপার্টমেন্ট প্ল্যান আমরা দেখতে পাচ্ছি। আমার মোস্ট প্রবলি মনে হয় যদি ওরা এক্সরসিস্টে ফেলাতে পারে তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে রাউন্ডটা নিয়ে নিতে পারবে সিলভারস, কারণ এক্সরসিস্ট প্রত্যেকবার ইজ গোয়িং বিগ সামহাও, এবং ও যাচ্ছে, এবং এখান থেকে এক্সরসিস্ট লাফা লাফা আসছে, ফুটস্টেপস পাইছে এবং শটটা নেওয়ার আগে যদি মেরে দিতে পারে এবং মেরে দিছে, এমন সিচুয়েশন কিন্তু 3v1 হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি স্মাইলিলে তার কিন্তু অপটা সেভ করা উচিত, এবং হি ইজ গোয়িং টু ডু দ্যাট, হি ইজ গোনা রান অ্যাওয়ে অ্যান্ড হি ইজ গোনা সেভ হিজ অপ বিকজ হি হ্যাজ নো আদার অপশনস। এখান থেকে দেখা যাচ্ছে মিল্কমিনে কিন্তু একটা সুন্দর একটা অপ রিকভার করে ফেললো তার টিমের জন্য, যদিও তাদের ইকোনমিক্যালি অনেক উইক, বাট একটা অপ নিয়ে নেওয়া কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর এখানে। এখানে 15-10 স্কোর আমরা দেখতে পাচ্ছি, এবং আমি যেটা বললাম ডিটক্স, আমি জানি না এটা তুমি বিশ্বাস করো নাকি, কিন্তু আমি বিশ্বাস করি যখন একটা মানে অপোনেন্ট যদি হেরে যেতে যায় যখন, তখন কিন্তু হি হ্যাজ নাথিং টু লুজ, এটা কিন্তু তার মাথায় কাজ করে এবং ওরা ফিয়ারলেস খেলা দেয়। এই জিনিসটা কত দেখেছো ম্যাচে, আমি যদিও আম গোয়িং টু ফার, বাট দেখা যাক কি হয়, হয়তো হয়ে যেতে পারে ঠিক আছে, যদি এই রাউন্ডটা টেরোরিস্টরা তাদের ব্যাগে নিতে পারে, আচ্ছা কি করব, সরি মানে ডিস্ট্রয়েড হয়ে যাবে, রাইট এক্স্যাক্টলি, আর্চার একটু লেট ঢুকলো জিনিসটা, বা ও মোস্ট প্রবাবলি এফকে ছিল, বা ও ল্যাগ করতেছে আর্চার, ওর লস হচ্ছে, এবং সুন্দর একটা স্মোক করে দিল আর্চার, এই স্মোকটা খুবই এফেক্টিভ, কোন দিক দিয়ে এ কিন্তু ব্যানানার মুখটা আটকা দেয় গাড়ির সামনে, যেটার দিক দিয়ে টেরোরা কিন্তু অনেক দূর অ্যাডভান্স করে দিতে পারে, এবং দুজন কিন্তু দুই সাইড দিয়ে স্মোক করছে যদি আমরা খেয়াল করি, কিন্তু স্মোকটা পরেও ওরা বিতে অত একটা ঢুকে না, একিস বি ব্লক করে রাখার জন্য করছে, ওদের ফুল ম্যান পাওয়ার চাই এর দিকে, এতে একটা ফ্ল্যাশ করে ফেললো। জি আমি তোমার মতামতটা জানতে চাচ্ছি, নর্থ আমেরিকার সিনে তুমি এরকম কামব্যাক সিন কয়টা দেখছো এখন পর্যন্ত, মানে যে খুব রেয়ার নাকি
আমি আসলে অনেক কামব্যাক দেখেছি, কামব্যাক গুলো ছিল হ্যাকার কামব্যাক। নর্থ আমেরিকাতে এই কাজটা খুবই বেশি হয় একটু লোয়ার লেভেলে, যে স্মোক করে বসে থাকে। সো টিপিক্যাল মি, আমি যেটা করি আসলে এখানে গুলি করে তাদেরকে সাধারণত ই করে দিই, এবং দেখা গেছে এই কারণে বেশ কয়েকবার আমাকে হ্যাকার উপাধি পেতে হয়েছে আর কি। জিজ্ঞেস করছে যে এই স্মোকটা কে করছে, আমরা তো কেউ করিনি, সে চ্যাট লগ দেখছে হয়তো বা টিমমেটকে জিজ্ঞেস করছে এটাকে। হ্যাঁ কমিউনিকেশন ভালো ছিল, সে জানছে যে স্মোকটা তাদের কারণে, সো সে ওখানে মেরে দিয়েছে। ভালো ছিল এটা। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি এখন আজারবাইজানের ইকোনমি খুবই ডেভাস্টেটেড, তাদের হাতে আপডেটেড পিস্তল ছাড়া কিছু নেই, একজন তো কিছুই কেনেনি। আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু দে হ্যাভ নাথিং টু লুজ, এবং তারা কিন্তু আগে যাচ্ছে আস্তে আস্তে। ব্যানারাতে আগে গেছে, এ সাইটে মিডে আগে গেছে, আমার মনে হয় এখানে নাম্বার 6 সামিলের সাথে একটা অলটারেশন হচ্ছে। আগে আমার সাথে দেখা হবে সামিলের সাথে, আমার মনে হয় হাগেমারু জিনিসটা বুঝতে পেরে স্মোক বের করেছে, কিন্তু সে স্মোক করলো না। বাঁচাতে পারতো তার টিমমেট কে, কিন্তু করলো না ওটা, কেন আমি জানি না। এবং আবার বেঁচে আছে এবং আমি যেটা করি নর্মালি সেটা হচ্ছে যে আমি যদি আমি ফ্ল্যাশ করে সাধারণত আগে হচ্ছে বেডরুমে রাশ দিই। মজার একটা জিনিস জানতে চাও, ওটা হচ্ছে যদি বাই চান্স সিলভারজার যদি ওটিতে চলে যায় তাহলে এটা গেমটা যাবে না, এটা ড্র হয়ে যাবে। ও আচ্ছা রাইট, সরি এটা ড্র হয়ে যাবে। বাট আমি জাস্ট সেইং যদি জীবন ওটিতে যেত এই ম্যাচটা, তাহলে কিন্তু ওটিতে গেলে অবভিয়াসলি এটা সিলভারজার জিততো, কারণ ওটিতে গেলে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, এখানে এক্সপিরিয়েন্স প্লেস আ হিউজ রোল ওটি ম্যাচে। যাই হোক বলবো যে দেখো অপোনেন্ট টিমে দুইজন, হ্যাঁ দুইজন বাদে বাকি সবাই কিন্তু বয়স্ক, ঠিক আছে। এখানে আসলে যেটা হচ্ছে যে রিয়াকশন টাইমের যে ইটা আমরা বলি যে বয়সের সাথে সাথে রিয়াকশনটা কমে যায়, এখানে রিয়াকশনের কিন্তু একটা অ্যাডভান্টেজ পাচ্ছে আসলে এজিউবিডি। কিন্তু রিয়াকশন অ্যাডভান্টেজের বিগেস্ট কাউন্টার তো তোমার যে প্লেয়ারগুলো আছে সিলভার, ওরা কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার্স, এবং ওইটা কভার করা হচ্ছে। দেখো ঋদ্ধ সুন্দর একটা শট নিয়ে দিল কিন্তু এক্সরসিস্টের উপর, এই যে শটটা এখন এখন মোস্ট প্রবলি গেমটা সিলভারজের হাতের দিকে টান যেতে পারে, কারণ এক্সরসিস্ট পড়ে গেছে, ওদের ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টরস যারা টিমকে হেল্প করতেছিল বা প্রোভাইড করতেছিল পড়ে গেল। আমি একটা জিনিস বলবো যে সামিল এলাকে যদি আসলে মানে আগে থেকেই ডাউন করে দেওয়া যায় তাহলে যেটা হয় আর কি, যে আজুর বিড়ি কিন্তু হারার চান্স টা বেড়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ও কিন্তু নজলটা দেখতে পারছে, কিন্তু ও রিদু সুন্দর একটা শট নিয়ে থিংক ইউ রেড লর্ড, রেড লর্ড ইম্বা একটা শট নিছে, ইম্বা একটা শট। আমার হচ্ছে মডারিংকের যে FPS প্রবলেম হচ্ছিল, ও যদি এটা সিট আউট করতে প্রথমে থেকে রিদু যদি বসতো তাহলে কিন্তু মানে গেমটা রিদমটা চলে যেত, রিদমটা কিন্তু তাহলে এক্স্যাক্টলি
তাহলে রিদমটা চলে যেত আজের বিজির জন্য, কিন্তু রিদমটা থাকতো সিলভারের জন্য অবভিয়াসলি। কিন্তু আগে বারো কিন্তু কনফিডেন্স নিয়ে আগে যে একটা কিল নিয়ে নিল এবং রিদুকে ব্ল্যাক স্টার ফেলাই দিল, কিন্তু ব্ল্যাক স্টার ইজ নট হ্যাভিং আ ভেরি গুড ডে। ওর চতুর্থটা কিল স্যার এখনো বিজ হারেনি, কেন ছাড়েনি এটা বলা যাচ্ছে না। ওর রোটেশনে আগে একটু প্রবলেম আছে টুকটাক, কারণ ও আগেও দেখছি যে সিএমএ ও বসে ছিল আর ও ল্যাগ আউট করতেছিল বা ওস্তে কিছু। যখন যখন ইউ আর অলরেডি ইন দা ম্যাচ পয়েন্ট তখন টিওরা ফেক দিবে এরকম, মানে সিলভারস না ফেক দেওয়ার মতো টিম না এখন পর্যন্ত, স্পেশালি যখন ওরা ডেসপারেট। এখন ওরা একসাথে রাশ দিচ্ছে মানে ওখানেই প্ল্যান করবে, সো তোমার আর মোস্ট প্রবাবলি ওরা সেভ দিতে যাচ্ছে বা ওরা হয়তো বলছে যে নেভার মাইন্ড আমি থাকি এখানে, ব্ল্যাক স্টার তুইও চলে আয় আমরা একসাথে সেভ দিই। বাট ব্ল্যাক স্টার আই গেস থেকে আছে এখানে এক্সিট ফ্র্যাগের জন্য। This is the point when it's actually getting scary for us already. এতক্ষণ তারা মনে করছিল আচ্ছা ঠিক আছে আমরা তো ম্যাচ পয়েন্টে আছি, এখন আর কি একটা রাউন্ড দিত, একটা ইকো করে দুটো ইকো করে এক্সিট দিত। ওভার কনফিডেন্স প্লেড আ বিগ রোল। কিন্তু এই রাউন্ডটা রেড লর্ড শুরুতে ওদেরকে শাটডাউন করে দিয়েছে, প্রথমে এক্সিট এবং পরে সামেলে ল্যাটিক দুজন অপারকে শুরুতেই শাটডাউন করে দিয়েছে। দুটো অপারেট শাটডাউন করছে, আবার হাগেমারু এখান থেকে কনফিডেন্স পেয়ে ও একটা পিনেংটি কিল নিল। এর মধ্যে আসলে থামানো মানে অ্যাকচুয়ালি মোমেন্টাম বেসড টিম সিলভারস, অনেকটা দেখা যাচ্ছে ওরা মোমেন্টামে চলে আসছে এবং ওরা কিন্তু মারতেছে সেই মারামারি সেই মারা মারতেছে। কিন্তু এখানে কিন্তু ফুল ফোর্স বাই আমরা বলবো না, জিনিসটা সম্ভবত একটা রাশ দেখতে পাচ্ছি না, রাশ হবে না মোস্ট প্রবাবলি। ওরা ওরা ভালো করেই জানে যে রাশ দিয়ে অ্যাকচুয়ালি হবে না ওদের জন্য, ওরা আস্তে আস্তে করে স্লো প্রগ্রেসিভ খেলা দিচ্ছে এখানে ইয়েরা সিলভারসরা, এবং ওরা স্লো আস্তে আস্তে পিক করে করে খেলছে এবং দেখছে যে রেড লর্ডের ফর্ম ভালো, সো এটার জন্য মোস্ট প্রবাবলি রেড লর্ডরে ইয়েটা দেয়া হয়েছে। আমার মনে হয় শুরু থেকে যদি ম্যাচটাতে রেড লর্ড থাকতো তাহলে কিন্তু আমরা আমি ধরে নিচ্ছি যে সিলভারস এতক্ষণে জিতে যেত আর কি। পার না আমি ওটাই বললাম কিছুক্ষণ আগে। আচ্ছা আমি একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে, সরি। কিসে ব্যস্ত ছিলাম সবাই জানি, কিসে ব্যস্ত ছিল বান্না? খুব সুন্দর সুন্দর কোডিং এসে হচ্ছে যে একটা সার্ভার ডাউন করে রেখেছিলাম ওটা কি অন করতে হলো, কারণ সার্ভার ডাউন করতে হলো। তোমার জানলার দিকে তাকায় তুমি সুন্দর সুন্দর কোডিং দেখতেছিলে যে কোড আছে না কোডিং করে কম্পিউটার ইঞ্জিনিয়াররা, কোডিং গুলো সুন্দর সুন্দর কোডিং হেটে হেটে চলে যাচ্ছিল। বা যাই হোক ব্যাপার না, এখানে আমরা দেখতে পাচ্ছি 4v4 সিচুয়েশন, আইফাস পড়ে গেছে এবং ভাইরাস পড়ে গেছে। কিন্তু এখানে যে দুইটা প্লেয়ার সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করতেছে রিদু আর এখান থেকে স্মাইলেল এলে, কিন্তু এক্সোরসিস্ট খেলতেছে খারাপ না বাট এখন পড়ে যাচ্ছে কেন জানি। সো এই দুইটা প্লেয়ারের উপরে অনেকটা খেলা পড়ে গেল বা ডিপেন্ডেন্ট হয়ে গেল। এবং এখান থেকে অনেক লাফালাফি করতেছে, ভালো উইন ছিল এটা।